হ্যালো রিয়ন ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের যে আরআরসি গ্রুপ ডি এক্সাম রানিং আছে তো প্রতিটা শিফটে অ্যালজেব্রা থেকে তোমাদের এমন টাইপের কোশ্চেন আসছে তো সেই কোশ্চেনগুলো আমরা আজকের ক্লাসে ডিসকাস করব দেখো ফার্স্ট কোশ্চেন এটা আছে প্রতিটা শিফটে তোমরা এই টাইপের কোশ্চেন দেখতে পাবে কী আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকোয়ালস টু দিয়ে আছে এগারো তারপর এই পুরো জিনিসটার মান একচল্লিশ দেওয়া আর এইটার মানটা আমাকে ফাইন্ড করতে হবে ঠিক আছে কতটা ইজিলি কোশ্চেনটাকে আমরা সলভ করতে পারবো সেই প্রসেসটা আজকে আমরা শিখব এটা প্রতিটা শিফটে তোমাদের এই কোশ্চেনটা আসছে এই প্যাটার্নের কোশ্চেন ঠিক আছে দেখো যখন আমাদের কাছে ইকুয়েশান দুটো আছে দেখো এই একটা ইকুয়েশান এই একটা ইকুয়েশান দুটো ইকুয়েশান আছে কটা ইকুয়েশান দুটো ইকুয়েশান আর ভেরিয়েবল এখানে কটা আছে ভেরিয়েবেল বলতে যেটা এক্স জেড দেখো তিনটে ভেরিয়েবেল আছে তাহলে দুটো ইকুয়েশানের মাধ্যমে কখনো তিনটে ভেরিয়েবেলকে সলভ করা সম্ভব নয় তার জন্য কি করতে হবে আমাকে একটা ভেরিয়েবেলকে জিরো করতে হবে তাহলে প্রসেসটা কী হলো আমাদের খেয়াল রাখতে হবে ইকুয়েশন আর ভেরিয়েবেল যেন সমান থাকে মানে দুটো যদি ইকুয়েশান থাকে তাহলে দুটো ভেরিয়েবলের মান বের করতে পারবো ক্লিয়ার তিনটের বের করতে পারবো না তার জন্য আমি কি করব। এখান থেকে আমি একটা যে কোনো একটাকে জিরো করে দেবো আমি জেডটাকে জিরো করে দিলাম ক্লিয়ার আমি জেডটাকে জিরো করে দিলাম যদি জেডটাকে জিরো করে দিই তাহলে এখান থেকে তুমি কি করবে নর্মালি তুমি এক্সটাকেও জিরো করতে পারো ওয়াইটাকেও জিরো করতে পারো কোনো ডাউট থাকবে না জেডটাকেও জিরো করে দাও নর্মালি আমি জেডটাকে জিরো করে দিলাম তাহলে জেড যদি জিরো এটা কেটে গেল এটা কেটে গেলো যেখানে জেড দেখবে জিরো তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু দিয়ে আমি এগারো পেলাম আর এই পুরো টার্মটা আমি এখান থেকে কত পেলাম এক্স ওয়াইয়ের মানটা কত ফর্টি ওয়ান পেলাম তাহলে অ্যাকচুয়ালি আমার ফাউন্ড ফাইন্ড করতে হবে কত আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এটা এই মানটাকে আমাকে ফাইন্ড করতে হবে অ্যাকচুয়ালি তাহলে বোঝা গেল কতটা লেন্দি প্রসেসটাকে আমরা ইজিলি সলভ করতে পারলাম জাস্ট ইকুয়েশান আর ভেরিয়েবলের প্রসেসটাকে অ্যাপ্লাই করে জাস্ট ফাইন্ড করলাম তাহলে এখান থেকে এই ফর্মুলাটা আমরা কি জানি এক্স প্লাস ওয়াই তার এটা হোল স্কোয়ার করে দেবো আর মাইনাস টু এটা এবি হয়ে গেলো মানে যেটাকে এক্স আকারে আমরা লিখি এখান থেকে এটা বলেছে কি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার তার স্কোয়ার এখানে কি আছে এগারো তাহলে এগারো স্কোয়ার এটাকে করে দাও এগারোর স্কোয়ার করলাম আর মাইনাস এটা কি আছে টু এক্স ওয়াই এক্স ওয়াই বলতে এটা কত ফর্টি ওয়ান তাহলে এখানে ফর্টি ওয়ান বসিয়ে দাও তাহলে এখান থেকে আমি কত পাবো একশো একুশ পেলাম আর এখান থেকে ফর্টি ওয়ান মানে কি এটা চার দুগুনি কত আট আর এটা কত পাচ্ছি এটা দুই বিরাশি তাহলে এখান থেকে ক্লিয়ার হলো তাহলে এখান থেকে জাস্ট আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমরা কি অ্যান্সার পেয়ে যাব বোঝা গেছে নাকি জাস্ট প্রত্যেকে কমেন্ট করে একটু আনসার করে তোমরা ক্লিয়ার করে বলবে ঠিক আছে তাহলে একশো একুশ থেকে আমি নর্মালি বিরাশিকে মাইনাস করে দিলে আমি এখান থেকে ইজিলি অ্যান্সার পেয়ে যাবো ক্লিয়ার হয়েছে ইজিলি অ্যান্সার পেয়ে যাবো ক্লিয়ার হয়েছে কি জাস্ট কমেন্ট করে বলো প্রত্যেকের ক্লিয়ারই টুক তাহলে দেখো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি এবার দেখো এত কিছু এবার আর লিখবো না এবার ডিরেক্ট কোশ্চেন সলভ করব কী হবে দেখো দেখো এখানে একটা ইকুয়েশান এখানে একটা ইকুয়েশন দুটো ইকোয়েশান আছে তাহলে দুটো ইকুয়েশান যদি থাকে তাহলে দেখতে পাচ্ছ আমার কাছে ভেরিয়েবেল আছে এ বি সি মানে তিনটে ভেরিয়েল তাহলে তিনটে ভেরিয়েল আমি বের করতে পারবো না তার জন্য আমি কি করে দেবো পুট করে দেবো জেড ইকোয়ালস টু এখানে সি তো সি ইকোয়ালস টু জিরো করে দেবো সি ইকোয়ালস টু জিরো করে দেব মানে তুমি এ ও জিরো করতে পারো বি ও জিরো করতে পারো তাহলে এটাকে জিরো করে দাও এটাকে জিরো করে দাও তাহলে অ্যাকচুয়ালি এটা ফাইন্ড হলো কি এ প্লাস বি এটার মান আমি পাঁচ পাচ্ছি তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার এর মানটা পাচ্ছি টোয়েন্টি নাইন ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে সি জিরো যেখানে সি দেখছো জিরো অ্যাকচুয়ালি আমাকে ফাইন্ড করছে হচ্ছে কত মানটা ফাইন্ড করতে হচ্ছে ক্লিয়ার একটু তাহলে আমাকে ফাইন করতে হচ্ছে কি বির মানটা ফাইন করতে হচ্ছে আর কিছু নয় তাহলে এখান থেকে আমি সলভ করবো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি এইটা দেখে তাহলে এটা কী হয় এ প্লাস বি তার এটা হোল স্কোয়ার হয়ে যাবে আর মাইনাস টু এবি এইটা সমান সমান কত উনত্রিশ দেওয়া আছে ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে এবির মানটা কত আছে এবির মানটা এখানে দেখতে পাচ্ছি পাঁচ আছে তাহলে পাঁচের আমি নর্মালি স্কোয়ার করলে আমি কত পাবো পঁচিশ আর মাইনাস টু এবি তাহলে এখান থেকে এবির মানটা আমি তো জানি না ওটা বের করতে হবে তাহলে এখানে উনত্রিশ থাকলো তাহলে নর্মালি আমি যদি এখান থেকে বের করি এই টু এবিকে সাইডে দিয়ে দিই তাহলে এটা টু এবি হয়ে গেলো আর এখান থেকে এই উনত্রিশ তাহলে এখান থেকে যদি বের করি তাহলে এটা মাইনাস চার হবে তাই না কারণ পঁচিশ থাকলেও মাই উনত্রিশকে ওই সাইডে দিয়ে দিলাম মাইনাস উনত্রিশ ওটা তাহলে এখান থেকে সলভ করলে মানটা আমি কত পেলাম মাইনাস টু পেলাম কত ইজিলি করা গেল কোনো অন্য ফর্মুলা ইউজ করতে হলো না জাস্ট আমরা ভ্যালু পুট করে আগে ভেরিয়েবেলটা দেখে নিলাম সেটা একটাকে জিরো করে দেবো বোঝা গেল তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করো নিজেরা এই কোয়েশনটা সলভ করো দেখো কী বলেছে দেখো এখানে ইকুয়েশন কটা আছে এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশান দুটো ইকুয়েশান কিন্তু ভেরিয়েবল কটা আছে ভেরিয়েবল তিনটে এবিসি তার জন্য আমি একটাকে জিরো করে দেবো এই সিকে জিরো করে দিলাম তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা আমি অ্যাকচুয়ালি জানি এখান থেকে সি দেখতে পাচ্ছি জিরো এইটা বসালে জিরো তাহলে এবির মানটা আমি এখান থেকে সেভেন্টি আমি পেয়ে যাচ্ছি আর ফাইন করতে হবে কি এটা জিরো তাহলে ফাইন করতে হবে এ প্লাস বি এর মানটা ফাইন করতে হবে ক্লিয়ার হয়েছে প্রত্যেকে তাহলে এইভাবে আমরা এই কোশ্চেনগুলো সলভ করো প্রতিটা শিফটে তোমরা এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ কমেন্ট করে বলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে নাকি জাস্ট কমেন্ট করে প্রত্যেকে বলো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের তাহলে এইভাবে আমরা প্রতিটা কোশ্চেন সলভ করবো এই প্রসেসের মাধ্যমে তাহলে এটা দেখো কীভাবে করবে এটাকে নর্মালি আমি এইটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি কী ফর্মুলা এ প্লাস বি তার এটা হোল স্কোয়ার হয়ে যায় আর মাইনাস এটা টু এ বি থাকে আর এখান থেকে সেভেন্টি সেভেন থাকে তাহলে এখান থেকে এবির মানটা বের করতে হবে তাহলে এই যে এ প্লাস বি এর মানটা আমি জানি আর এখান থেকে এবি মানে কি নর্মালি এবির মানটা বসাও এখান থেকে এ প্লাস বি তার রাখলাম এটাকেই তো ফাইন করতে হবে আর টু এবি এটা তাহলে এটার মান সেভেন্টি ফোর তাহলে টু ইন্টু সেভেন্টি ফোর এটা থাকলো আর ওই সাইড থেকে এটা সেভেন্টি সেভেন থাকলো তাহলে নর্মালি এটা এ প্লাস বি এটা ক্যালকুলেশান তোমরা মুখে মুখেও করে নিতে পারবে তাহলে এটা ডবল করে দাও আর ওই সাইডে যোগ করে দাও গিয়ে বোঝা গেছে নাকি জাস্ট কমেন্ট করে বলো ক্লিয়ার প্রত্যেকে বোঝা গেছে নাকি জাস্ট কমেন্ট করে বলো তাহলে ওটা যোগ করলে এটা একশো কত আটচল্লিশ হবে দুই গুণ করলে আইসারে চলে গেলে যোগ করলে এটা দুশো পঁচিশ চলে আসবে তাহলে এবির এ প্লাস বি এর মানটা কী হয়ে যাবে যখন এখানে রুট করে দেবো তাহলে দুশো পঁচিশে একটা রুট করলে পনেরো বাইরে আসবে আর রুট তুলে দিলে যে কোনো টার্মে কি হয় সেটা প্লাস মাইনাস সামনে আসে তার জন্য আমাদের এটা কী বেরোবে প্লাস মাইনাস পনেরো বেরোবে তাহলে অপশান ডি আমাদের রাইটার্সার বোঝা গেছে তাহলে প্রতিটা শিফটে তোমরা এই প্যাটার্নের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এমন কোনো শিফট নেই যে এগুলো মিস যাচ্ছে ক্লিয়ার হয়েছে তো এই সেশনটা তোমরা বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো এখান থেকে তোমরা এক নম্বর শিওর পাবেই পাবে ঠিক আছে চলো নেক্সট সেশন এরকম শর্ট শর্ট সেশন তোমাদের জন্য আমি দিতে থাকবো ঠিক আছে তো আজ এ অবধি থাকবে नेक्स्ट क्लैसे तुम्हारे साथ आबार देखा होगा